একদিন গোটা বিশ্বের মানচিত্রে ঔপনিবেশিক শক্তির জোরে যে সাম্রাজ্য সূর্যাস্ত দেখত না, সেই ব্রিটেনের বর্তমান রানী দ্বিতীয় এলিজাবেথ। বাবা ষষ্ঠ জর্জের মৃত্যুর পরে 1953 সালের 2 জুন ব্রিটেনের রাজসিংহাসনে বসেন তার বড় মেয়ে মেফেয়ার। আর 2022 সালে তারই 70তম বর্ষপূর্তি উদযাপিত হচ্ছে গোটা গ্রেট ব্রিটেন জুড়ে। আর সেই কারণেই রাজকীয় সাজে সেজেছে টেমস পাড়ের মহানগর। নমস্কার, আপনারা শুনছেন পডকাস্টিং শুভ। আর আজকের এপিসোডে আউট অফ সিলেবাস আড্ডা হবে বাঙালির সাধের বিলেত আর রানী এলিজাবেথকে নিয়ে। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের শাসনকালের প্ল্যাটিনাম জুবিলি উপলক্ষে সেজে উঠেছে টেমসের তীরের আইকনিক সব মনুমেন্ট বিল্ডিং, যার মধ্যে রয়েছে লন্ডন আইও। মূলত 50-এর দশকের ক্লাসিক এক পাবের আদলে সাজানো হয়েছে লন্ডন আইয়ের প্রত্যেকটি ক্যাপসুল, যার ভেতরে থাকছে রানীর দেশসেবার বিভিন্ন ছবি ও স্মারক। লন্ডন আইতে এই বিশেষ ব্যবস্থাপনার নাম দেওয়া হয়েছে দ্য কুইন্স হেড। গত 27 মে থেকে শুরু হয়ে 4 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। লন্ডন আইয়ের পাবে মিলবে রানীর মনপসন্দ বিভিন্ন মেনু, জিন ও ডিউবনেট ওয়াইন। প্রবেশ মূল্য রাখা হয়েছে £60। আয়োজকরা আশা করছেন লন্ডনের এই ল্যান্ডমার্কে এভাবে রানীর শাসনকালের উদযাপনের মাধ্যমে তারা আরো বেশি করে পর্যটকদের আকর্ষণ করতে পারবেন। রানী দ্বিতীয় এলিজাবেথের সম্মানে কেবল লন্ডনই নয়, সেজেছে গোটা ব্রিটেনই। রানী দ্বিতীয় এলিজাবেথ হলেন ব্রিটেনের ইতিহাসের এমন একজন ব্যক্তিত্ব, ঐতিহাসিকরা যাকে প্রায়শই কলোনিয়াল ব্রিটেনের দায়ভার মুছে ফেলে আজকের ব্রিটেন হয়ে ওঠার মুখ্য পথিকৃৎ বলে মনে করেন। বিগত 70 বছরে বিশ্ব রাজনীতিতে তিনি নিঃসন্দেহে ব্রিটেনের অবস্থানে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছেন। আসুন জেনে নেওয়া যাক সেই রানী সম্পর্কেই কিছু জানা অজানা তথ্য। ১৯২৬ সালের 21শে এপ্রিল জন্মগ্রহণ করেন এলিজাবেথ আলেকজান্ডার মেরি উইন্ডসর, যিনি বর্তমানে ব্রিটেনের দীর্ঘতম রাজত্বকাল বিশিষ্ট শাসক। 2015 সালে তিনি তার পূর্বসূরী মহারানী ভিক্টোরিয়াকে রাজত্বকালের নিরিখে পিছনে ফেলে দেন। সেই সময় তার সামনে ছিলেন একমাত্র আফ্রিকার দেশ সোয়াজিল্যান্ডের রাজা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র 14 বছর। সেই সময় থেকেই জনসেবামূলক কাজে আগ্রহ দেখাতে শুরু করেন তিনি। তার বাবার পাশাপাশি তিনিও যুদ্ধ প্রভাবিত দেশের বিভিন্ন প্রান্তে যেতেন, এমনকি আক্রান্তদের পাশে দাঁড়িয়ে তাদের সেবাও করতেন। এই সময় তিনি দেশের মানুষকে সাহস যোগাতে লন্ডন থেকে একটি রেডিও সম্প্রচারে অংশগ্রহণ করতেন। অর্থাৎ বলা চলে কুইন এলিজাবেথ দ্য সেকেন্ড নিজেও কিন্তু একজন পডকাস্টার। রানী দ্বিতীয় এলিজাবেথের দখলে রয়েছে আরো বেশ কিছু অনন্য নজির। তিনি ব্রিটেনের প্রথম এমন শাসক যিনি তার জীবন সঙ্গীর সঙ্গে বিবাহিত জীবনের 60 বছর অতিক্রম করে ডায়মন্ড জুবিলি উদযাপন করেছেন। তার স্বামী প্রিন্স ফিলিপ প্রথম তাকে বিয়ের প্রস্তাব দেন যখন লিলিবেটের বয়স ছিল মাত্র 17। যদিও 21 বছর বয়সে 1947 সালে বিয়ের পিঁড়িতে বসেন ব্রিটেনের সিংহাসনের উত্তরাধিকারী। তাদের বিয়ের আংটিটি তৈরি হয়েছিল দুর্লভ ধাতু ওয়েলস গোল্ড দিয়ে। 1953 সালে ষষ্ঠ জর্জের মৃত্যুর পর
তার করোনেশন গোটা দেশের মানুষ টিভির পর্দায় সরাসরি দেখতে পান, যাও ছিল এক নজির। দায়িত্ব নিয়ে তিনি প্রথম দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাপ্তাহিক সাক্ষাতের প্রথা শুরু করেন, যা আজ পর্যন্ত চলে আসছে। তবে রানী দ্বিতীয় এলিজাবেথকেও জীবনে অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে। ১৯৮২ সালে তাকে লক্ষ্য করে গুলি চালায় এক আততায়ী, অল্পের জন্য প্রাণের রক্ষা পান ব্রিটেনের রানী। আরেকবার তার ঘুমের মধ্যেই একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার শোবার ঘরে ঢুকে পড়েন, সেবারও কোনো ক্ষতির মুখে পড়তে হয়নি দ্বিতীয় এলিজাবেথকে। রানী শাশুড়ি হন ৮০ দশকের গোড়ার দিকে, সেই ভূমিকাতেও যথেষ্ট ঝড় ঝাপটা সামলাতে হয় তাকে। ১৯৯২ সালে তার দুই ছেলের জীবনেই বিবাহ বিচ্ছেদ নেমে আসে। রানী দ্বিতীয় এলিজাবেথ প্রায়শই ১৯৯২ সালকে অ্যানাস হরিবেলাস বলে থাকেন। ১৯৯৭ সালে প্রিন্স চার্লসের প্রাক্তন স্ত্রী লেডি ডায়ানা পথ দুর্ঘটনায় মারা গেলেও রাজপরিবারকে নিয়ে কেচ্ছা কেলেঙ্কারি কম হয়নি। সেই একই রকম ঘটনার আঁচ ফের এসে পড়ে হালেও যখন ছোট নাতি প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেল রাজপরিবারে বর্ণবিদ্বেষের শিকার হওয়ার অভিযোগ তোলেন। তবুও পটু কড়া হাতি সব সামলেছেন তিনি। তার রাজত্বকালে কমনওয়েলথে ব্যাপক পরিবর্তন এসেছে, বদলেছে ব্রিটেনের রাজপরিবারের প্রতি বিশ্ববাসীর দৃষ্টিভঙ্গি। জানলে আশ্চর্য হবেন আরো, রানী দ্বিতীয় এলিজাবেথ কিন্তু ব্যক্তিগত অর্থ সম্পদের নিরিখে মোটেই তেমন ধনী নন। তার মোট অর্থের পরিমাণ মাত্র অর্ধেক বিলিয়ন ডলার। তার ব্যবহৃত বেশিরভাগ সম্পত্তি দেশের মালিকানাধীন। পদাধিকার বলে রানীর না আছে কোনো পাসপোর্ট, না আছে কোনো ড্রাইভিং লাইসেন্স, তার কোনো আয়কর দেওয়ারও কথা নয়। যদিও ১৯৯২ সাল থেকে তিনি স্বেচ্ছায় আয়কর দিয়ে আসছেন, তাকে কখনো গ্রেফতার করা যাবে না। তার কখনো টাকার দরকার পড়লে তিনি বাকিংহ্যাম প্রাসাদের ভেতর থেকেই একটি এটিএম থেকে টাকা বার করে নিতে পারেন। জানেন কি, টেমসের জলে বসবাসকারী সমস্ত রাজহাঁস এবং ডলফিনের মালকিন কিন্তু তিনি। রানী দ্বিতীয় এলিজাবেথের রসবোধও কিন্তু বেশ মার্কাটারি। একবার বেলফাস্টে নর্দার্ন আয়ারল্যান্ডের ফার্স্ট মিনিস্টার তার সঙ্গে দেখা করে শুভেচ্ছা বিনিময়ে জিজ্ঞেস করেন, আপনি কেমন আছেন? নবদ্বীপের রানী উত্তর দেন, এখনো বেঁচেই আছি। নিজের রসবোধ নিয়ে বেঁচে থাকুন রানী দ্বিতীয় এলিজাবেথ, এই শুভেচ্ছা নিয়েই তার দেশের মানুষ এই মুহূর্তে আনন্দ উৎসব উদযাপনে মত্ত। তাদের মুখে এখন কেবলই লং লিভ দ্য কুইন। আজকের এই পডকাস্ট এপিসোড আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক করুন, আর আপনার মতামত অবশ্যই লিখে জানান কমেন্টে। সাবস্ক্রাইব করুন পডকাস্টিং শুভ। পরবর্তী পর্ব নিয়ে ফিরছি খুব শিগগিরই। আপনি থাকছেন তো?